আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বি সি আই সি এর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার গণিত প্রার্শনের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে একত্রিশ নম্বর অঙ্ক দিয়ে একত্রিশ নম্বর অঙ্ক ছিল এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন টুয়েলভ ডেজ বি অ্যান্ড সি ক্যান ডু ইট ইন ফিফটিন ডেজ এ অ্যান্ড সি ক্যান ডু ইট ইন টোয়েন্টি ডেজ ইফ অল অফ দ্যাম ওয়ার্ক টুগেদার ইন হাউ মেনি ডেস ক্যান দেশ দ্য ওয়ার্ক অর্থাৎ এখানে বলা হচ্ছে এ এবং বি একটা কাজ একত্রে করতে পারে বারো দিনে বি এবং সি একত্রে করতে পারে পনেরো দিনে এ এবং সি একত্রে করতে পারে বিশ দিনে তাহলে তারা যদি একত্রে কাজগুলি করতে অর্থাৎ এবিসি করতে কত সময় লাগবে তো এখানে আমরা অন্য একটা সিস্টেমে করবো এ প্লাস বি তাদের হচ্ছে বারো দিন সময় লাগে বি প্লাস সি তাদের সময় লাগে হচ্ছে পনেরো দিন আর এ প্লাস সি তাদের সময় লাগে হচ্ছে বিশ দিন তো এটা লসাগু হচ্ছে ষাট এই সিক্সটি হচ্ছে আমাদের টোটাল গাছটা আর সাইটকে বারো দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে পাঁচ এটা হচ্ছে ইফিসিয়েন্সি এটাকে পনেরো দ্বারা ভাগ করলে আসবে চার এটাও ইফিসিয়েন্সি আর এটাকে ভাগ করলে আসবে হচ্ছে তিন এটা হচ্ছে এসি ইফিসিয়েন্সি তাহলে টোটাল ইফিসিয়েন্সি হচ্ছে পাঁচ চার তিন ইকুয়াল টু আসছে হচ্ছে বারো এই বারো কার ইফিসিয়েন্সি এইগুলোর ইফিসিয়েন্সি এইগুলো এখানে কয়টা টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এটার ইফিসিয়েন্সি হচ্ছে বারো

ইফিসিয়েন্সি দিয়ে অঙ্কটা করব অর্থাৎ একটা কেনে কতজন এর কত দিন চলে তো আমাদের বলা আছে টেন ম্যান টোয়েন্টি ফোর ডেজ ক্যান লাগে হচ্ছে পনেরোটা পনেরোটা ভাগ করলাম তাহলে এক কেনে কতটুকু চলবে সেটা আমরা পাবো আর আমাদের চলতে হবে কতটুকু সেটা আমরা দেখবো এইট ইন্টু থার্টি সিক্স ডিভাইড বাই আসবে হচ্ছে আমাদের ধরে নেব এক্স অঙ্ক ক্যান লাগবে বা এটা সমাধান করে এক্স ইকুয়েল টু আমরা পাবো হচ্ছে এইট ইন্টু থার্টি সিক্স ইন্টু ফিফটিন ডিভাইড বাই আসবে হচ্ছে টেন ইন্টু টোয়েন্টি ফোর এটি ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে এইটিন অর্থাৎ এইটিন ক্যান লাগবে এইট ম্যানের থার্টি সিক্স ডেজে এ সারভাইভ করতে তো এইটিন ক্যান হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার থার্টি থ্রি নাম্বার থার্টি থ্রিতে বলা আছে টু ট্রেন রানিং ইন অপোজিট ডিরেকশন উইথ দ্য সেম স্পিড ইফ দ্য লংথ অফ ইচ ট্রেন ইজ ওয়ান টোয়েন্টি মিটারস অ্যান্ড দে ক্রস other আদার ইন টুয়েলভ সেকেন্ড দেন speed স্পিড the দ্য ট্রেন ইন কিলোমিটার পার আওয়ার তো এখানে বলা আছে দুইটা ট্রেন আছে দুইটা ট্রেনের স্পিডই হচ্ছে একশো বিশ করে তাহলে একশো বিশ অর্থাৎ দুইশো মিটার ক্রস করতে হবে এখন আমরা ধরে প্রতিটা ট্রেনের গতিবেগ হচ্ছে মিটার পার সেকেন্ড তো এক্স মিটার পার সেকেন্ড যদি হয় তাহলে টু ফোরটি মিটার যেতে যেহেতু দুইটা ট্রেন এভাবে আসছে সেই ক্ষেত্রে তাদের রিলেটিভ স্পিড যেটা আছে এটা হয়ে যাবে টু এক্স তাহলে টু এক্স নিচে আসবে ইকুয়াল টু আসবে হচ্ছে বারো সেকেন্ড সময় লাগে এখান থেকে আমরা এক্সের মান বের করবো এক্স ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে টেন মিটার পার সেকেন্ড তো আমাদেরকে প্রশ্ন বলা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে বের করার জন্য কিলোমিটার পার আওয়ারে করতে গেলে এটাকে যদি আমরা এইটিন বাই ফাইভ দ্বারা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব টেন ইন্টু এইটিন বাই ফাইভ ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে থার্টি সিক্স

সিক্সটি কিলোমিটার পার আওয়ার তো যেহেতু এটা মিটার এবং সেকেন্ডের হিসাব সেই ক্ষেত্রে এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তাহলে আসবে ফিফটিন বাই এই ফাইভ বাই এইটিন ইকুয়েল টু আসবে হচ্ছে ফিফটি বাই থ্রি মিটার পার সেকেন্ড তাহলে এই দূরত্ব অতিক্রম করবে আমাদের যে স্পিডটা আছে ফিফটি বাই থ্রি ইকুয়েল টু আমরা পাবো হচ্ছে এখানে প্রশ্নে বলা আছে সময় লাগে হচ্ছে তিরিশ সেকেন্ড তাহলে তিরিশ সেকেন্ড এখানে আসবো থার্টি এটা ক্যালকুলেশন করলে থ্রি ইন্টু ওয়ান ফিফটি প্লাস এক্স ডিভাইড বাই ফিফটি ইকুয়েল টু থার্টি বা ওয়ান ফিফটি প্লাস এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে ফাইভ হান্ড্রেড বা এক্স ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে থ্রি ফিফটি মিটার অর্থাৎ তিনশো পঞ্চাশ মিটার হবে হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার থার্টি ফাইভ নাম্বার থার্টি ফাইভে বলা আছে

স্প্যান্ডস ওয়ান আওয়ার ফর আনলোডিং অ্যান্ড রিটার্ন টু ইটস অরিজিনাল পোর্ট এম টি ইট টুক ইলেভেন আওয়ার টু কমপ্লিট দ্য জার্নি হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ফেরি হোয়াইন ইট ইজ এম টি অর্থাৎ বলা আছে ফেরি যখন খালি থাকে তখন ভর্তি অবস্থায় যে গতি বেগে যায় তার দ্বিগুণ গতি বেগে যায় এখন এক জায়গায় বিশ মাইল দূরে গিয়ে এক ঘন্টায় মাল খালি করে আবার বিশ মাইল দূরত্ব অতিক্রম করে ফিরে আসলো তার এগারো ঘন্টা সময় লাগলো জিজ্ঞাসা করা হয়েছে খালি অবস্থায় ফেরির স্পিড কত তো স্পিড ইন এম টি যদি আমরা ধরি ধরে নিই টু এক্স কিলোমিটার পার আওয়ার আর স্পিড যখন ফুল থাকে অর্থাৎ ভর্তি অবস্থায় থাকে ফেরিটা তখন আমরা ধরব হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার তো আমাদের এখানে বলা আছে বিশ মাইল যাবে বিশ মাইল গিয়ে আমরা ফিরে গতিবেগটা হচ্ছে আমাদের ভর্তি অবস্থায় এক কিলোমিটার পার আওয়ার প্লাস এক ঘন্টা সে রেস্ট নেবে মাল আনলোড করবে ফিরে আসবে হচ্ছে খালি অবস্থায় এই টোটালটা কাউন্ট হবে হচ্ছে ইলেভেন আওয়ার এখান থেকে আমাদের এক্সের বের করতে হবে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে থ্রি অর্থাৎ থ্রি মাইল পার আওয়ার হবে হচ্ছে এক্সের ভ্যালু তো আমাদের জিজ্ঞাসা করা হয়েছে যে এম টি অবস্থায় কী হয় তো এম টি অবস্থার ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টু ইন্টু থ্রি টু সিক্স অর্থাৎ সিক্স মাইল পার আওয়ার হবে হচ্ছে

তার স্পিড হচ্ছে হচ্ছে এক্স মাইনাস টু তো এখন উভয় যেহেতু তিন ঘন্টা করে দৌড়ায় সেহেতু আমরা বলতে পারো ফাস্টারের ক্ষেত্রে থ্রি এক্স পরিমাণ যায় এবং স্লোয়ারের যে আছে উনি যায় হচ্ছে থ্রি ইন্টু এক্স মাইনাস টু এই সব মিলিয়ে তাদের যে দূরত্বটা হয় সেটা হচ্ছে থার্টি কারণ হচ্ছে একজন যায় এদিকে একজন যায় হচ্ছে এইদিকে তাহলে এর ডিস্টেন্স এবং এর ডিস্টেন্স দুইটা প্লাস হয়ে যাচ্ছে হচ্ছে থার্টি মাইল বা এটা করলে পাওয়া যাবে হচ্ছে থ্রি এক্স

টাকা নাইন থাউজেন্ড পার ইয়ার ইনক্রিজ ইন স্যালারি ফর এন এমপ্লয়ি হোয়াট ইজ হিজ মান্থলি স্যালারি বিফোর দ্য ইনক্রিজ অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দশ পার্সেন্ট যদি আপনি স্যালারি ইনক্রিজ করেন তাহলে সারা বছরে তার ইনক্রিজ যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে নয় হাজার টাকা অতিরিক্ত সে পায় জিজ্ঞাসা করা হয়েছে তার মূল স্যালারি কত ইনক্রিজ হওয়ার আগে তো এখানে আমরা দেখতে পাচ্ছি নয় হাজার টাকা হচ্ছে তার ইনক্রিজ হয় বারো মাস হিসাব করলে ইকুয়েল টু করলে পাওয়া যাবে হচ্ছে সাতশো টাকা

হাউ মাচ ইজ দ্য প্রাইস অব দ্য প্যান হোল্ডার মোর দ্যান দ্য প্রাইস দ্য তো এখানে বলা আছে কলমের দাম হচ্ছে আপনার বইয়ের দামের চেয়ে পঁচিশ পারসেন্ট বেশি এবং প্যান দাম হচ্ছে বইয়ের দামের চেয়ে পঞ্চাশ পার্সেন্ট বেশি তো কম্পেয়ার করতে হবে হচ্ছে প্যান হোল্ডারের সাথে প্যানের দামের তো আমরা বুকের যে প্রাইস আছে সেই প্রাইসটা ধরে নেই হচ্ছে হানড্রেড এক্স তাহলে প্যানের যে প্রাইস আছে সেটা হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি অর্থাৎ ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স আর প্যান হোল্ডার যদি আমরা হিসাব করি হোল্ডার আসবে হচ্ছে আমাদের পঞ্চাশ পার্সেন্ট বেশি ওয়ান ফিফটি এক্স অর্থাৎ বইয়ের চেয়ে এখন আমার এই দুইটা কম্পেয়ার করতে বলা হচ্ছে এই দুইটা কম্পেয়ার করলে আমাদের ডিফারেন্সটা আসবে সেটা আসবে ওয়ান ফিফটি এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স এই টোয়েন্টি ফাইভ এক্স ডিফারেন্স কম্পেয়ার করতে হবে কার সাথে সেটি একটু দেখেন কম্পেয়ার করতে হবে বলা হচ্ছে প্রাইস অফ পেনের সাথে তো প্রাইস অফ পেন হচ্ছে আমাদের ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স পার্সেন্টেজ হিসাব করলে ইকুয়াল টু আসবে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে ক্যান্ডিডেট হু গ্যাটস এইটি ফোর পার্সেন্ট অফ দ্য ভোটস ইজ ইলেকটেড বাই এ মেজরিটি অফ ফোর সেভেন্টি সিক্স ভোটস হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভোটস পোল্ট তো এখানে যে জিতেছে উইন করেছে যে সে পেয়েছে হচ্ছে এইটি ফোর পার্সেন্ট যে হেরেছে ডিফিট করেছে সে অবশ্যই পেয়েছে হচ্ছে ষোলো পার্সেন্ট তাহলে তাদের যে ডিফারেন্সটা আছে এই ডিফারেন্সটা আমরা পাই এখানে সিক্সটি এইট পার্সেন্ট অর্থাৎ এই ডিফারেন্সের সমান হচ্ছে আমাদের এখানকার চারশো ছিয়াত্তর তো আমাদের জিজ্ঞাসা করা হয়েছে যে টোটাল ভোট কত তাহলে হান্ড্রেড ইকুয়াল টু আসবে হচ্ছে চারশো ছিয়াত্তর সিক্সটি এইট ইন্টু একশো ইকুয়াল টু আসবে হচ্ছে সেভেন হান্ড্রেড অর্থাৎ সাতশো হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর এটি হবে টোটাল ভোটারের সংখ্যা

তো খেলা খেলেছে হচ্ছে ষাটটা বাকি আছে হচ্ছে থার্টি তাহলে টোটাল খেলবে হচ্ছে 92 টু তো এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট তার টার্গেট তো সেভেন্টি যদি করা হয় তাহলে আসবে সিক্সটি ফোর পয়েন্ট ফোর তো সিক্সটি তাকে ইন টোটালে জিততে হবে সে কত জিতেছে হচ্ছে ফোরটি তাহলে বাকি তাকে হচ্ছে টোয়েন্টি তো খেলাতে যেহেতু আধাদি হয় না সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী ফিগার আসবে হচ্ছে টোয়েন্টি এই ম্যাচ

দেন ডাব্লিউ ওয়াই ইজ হোয়াট পার্সেন্ট ইজ লেস দেন এক্স জেড তো এখানে ডাব্লিউ ইজ টেন পার্সেন্ট লেস দেন এক্স বলতে আমরা বোঝাই ডাব্লিউ এবং এক্স এক্স যদি আমাদের হানড্রেড হয় ডাব্লিউ হবে হচ্ছে নাইনটি আর ওয়াই এবং জেড সাথে যে রিলেশনশিপ সেটা হচ্ছে থার্টি পারসেন্ট লেস জেড যদি এক্স হয় ওয়াই হবে হচ্ছে সেভেন্টি এখন জিজ্ঞাসা করা হয়েছে ডাব্লিউ ওয়াই এবং এক্স জেড যে ডিফারেন্সটা সেটা তো ডাব্লিউ ওয়াই হচ্ছে আমাদের গুণ করলে পাবো হচ্ছে সিক্স থ্রি এটা করলে পাবো হচ্ছে টেন তাহলে আমাদের ডিফারেন্স যেটা আছে সেই ডিফারেন্স হবে হচ্ছে টেন থাউজেন্ড মাইনাস সিক্স থ্রি জিরো জিরো আসবে হচ্ছে আমাদের থ্রি সেভেন জিরো তো এখানে পার্সেন্টেজ যখন আমরা বের করবো তখন আসবে থ্রি সেভেন বাই হচ্ছে দশ হাজার কারণ আমাদেরকে কম্পেয়ার করতে হবে হচ্ছে একজাইডের সাথে ইন্টু একশো ইকুয়াল টু আসবে হচ্ছে থার্টি হবে উত্তর তারপরে বসে নাম্বার ফোরটি ফোর নাম্বার ফোর্টি ফোরে বলা আছে দ্য প্রাইস অফ এ লোভ অফ ব্রেড ইনক্রিজ বাই টোয়েন্টি পার্সেন্ট হাউ মেনি লোভস ক্যান বি পার্চেস নাও বাই দ্য অ্যামাউন্ট অফ মানি ইউজ টু বাই থ্রি হান্ড্রেড লোভস এট দ্য আর্লিয়ার প্রাইস অর্থাৎ দাম বিশ পার্সেন্ট বেড়ে যাওয়ার কারণে এখন আগে যেখানে তিনশো লোভ পাওয়া যেত এখন কটা পাওয়া যাবে তো এখন একশো টাকার দাম হয়ে গেছে একশো বিশ টাকা সেই ক্ষেত্রে একশো বা একশো বিশ দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো ইকুয়াল টু আসবে হচ্ছে টু ফিফটি অর্থাৎ দুশো পঞ্চাশ এখন পাওয়া যাবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফাইভ নাম্বার ফাইভে বলা আছে মিক্সার অফ টোয়েন্টি কেজি অফ স্পিরিট অ্যান্ড ওয়াটার কন্টেন্স টেন পার্সেন্ট ওয়াটার হাউ মাছ ওয়াটার মাস্ট অফ ওয়াটার টু অর্থাৎ এখানে বলা আছে টোয়েন্টির মধ্যে স্পিরিট এবং ওয়াটার ওয়াটার হচ্ছে টেন স্পিরিট হচ্ছে নাইনটি তাহলে এটা আসবে হচ্ছে এইটিন লিটার্স আসবে হচ্ছে আমাদের টু তো আমরা যখন কম্পেয়ার করব টোটালের উপরে অথবা কম্পেয়ার করবো হচ্ছে স্পিরিটের সাথে তো এখানে স্পিরিটের সাথে কম্পেয়ার করে নেব আমরা টু এর সাথে ধরে নিই এক্স আমাদের বটার মেশাতে হবে আর স্পিরিটের পরিমাণ একই থাকবে সেটা হচ্ছে এইটিন ইকুয়েল টু আমাদের এটা হয়ে যাবে হচ্ছে টোয়েন্টি আর আঠারো হয়ে যাবে হচ্ছে সেভেন্টি ফাইভ আপনি যদি টোটাল দিয়ে করেন তাহলে নিচেটার সাথে আবার এক্স যোগ করতে হতো এটা হয়ে যেত হচ্ছে ওয়ান বা এটা ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে সিক্স অর্থাৎ ছয় কেজি পানি মেশাতে হবে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ওয়াটার হওয়ার জন্য তো সিক্সটি হবে হচ্ছে এই পার্সেন্টের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ